ক্রিকেটের ব্যস্ততার কারণে এবারও পরিবার থেকে দূরে ঈদ কাটছে মুস্তাফিজুর রহমানের। বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসেবে তিনি অংশ নিয়েছেন আইপিএলে, সেখানে টিম হোটেলে কাটছে ঈদ। দেশের বাইরে থেকে ভক্তদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন তিনি, সেই সঙ্গে শেয়ার করেছেন দেশে পরিবারের সঙ্গে ঈদ কাটানোর নানা স্মৃতি। মঙ্গলবার ঈদের সকালে স্ত্রী সামিয়া পারভেজ শিমুর সঙ্গে একটি ছবি পোস্ট করে ঈদের শুভেচ্ছা জানান মুস্তাফিজ। এরপর দিল্লি ক্যাপিটালসের অফিসিয়াল ফেসবুক থেকে শুভেচ্ছা বার্তা পাঠান কাটার মাস্টার, তার সঙ্গে ভিডিও বার্তা দেন সরফরাজ ও খলিল আহমেদও। ভিডিওর ক্যাপশনে দিলি লিখেছে, আপনাদের সবাইকে অন্তর থেকে জানাই ঈদ মুবারক। ভিডিও বার্তায় মুস্তাফিজ বলেন, পবিত্র ঈদুল ফিতর আপনাদের জীবনে সুখ ও শান্তি বয়ে আনুক, সবাইকে ঈদ মুবারক। সাধারণত ঈদে আমরা চার ভাই বাড়িতে থাকি, একসঙ্গে হয়ে নামাজ পড়তে যায়, বন্ধুরা থাকে, এইভাবে ঈদ কাটায়। এই বছর তাদের সঙ্গে ঈদ উদযাপন করতে পারছি না। সরফরাজ নিজের ঈদের স্মৃতি শেয়ার করে বলেন, আমরা সকালে উঠে পাঞ্জাবি পায়জামা পরে নামাজ পড়ে কোলাকুলি করি, তারপর সবাই মিলে বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করি, ঈদের সালামি নেই। আমার পক্ষ থেকে সবাইকে ঈদ মুবারক। আর এক ক্রিকেটার খলিল বলেন, আমার ও দিল্লির অধিনায়কের পক্ষ থেকে সবাইকে ঈদ মুবারক। খুশিতে থাকুন, আনন্দ করুন, আর ঈদের সালামি নিতে ভুল করবেন না।